बुजुर्गों दे الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وأصحابك يا نور الله بير بير. ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গদের আকিদা এতে আপনাদের আরেকবার সুস্বাগতম এই অনুষ্ঠানে আমরা জানছি বিভিন্ন বিষয়ে আমাদের বুজুর্গান দিন সালহীন আইম্মে মুশাহিদিন সাহাবায় কারাম প্রিয় আকা সাল্লাহ আলী তাদের কি আকিদা ছিল কি বিশ্বাস ছিল তাদের কি আমলগুলো ছিল এ বিষয় নিয়ে আজও ইনশাল্লাহ তাবার কথা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসুন প্রথমেই আমরা দরুদে পাকের ফাজিলাত শ্রবণ করে নেই আমাদের প্রিয় নবী মাহবুবি আরবি হুজুরে পুনরুর সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার দুরুশ্বরী পাঠ করবে সে আল্লাহ তাবার আলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে সোহান আল্লাহ আমাদের মাঝে কে আছি কে না চাই মুনাফিকি থেকে মুক্ত থাকতে কোন সে মুসলমান যে চায় না জাহান্নামের আগুন থেকে মুক্তি আল্লাহ তালার রেজা যদি আমরা প্রকৃত অর্থেই এটা চেয়ে থাকি আসুন না প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহ আলী ওয়াসাল্লামের ইরশাদ মুবারক অনুযায়ী নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিদিন একশতবার দরশরী পাঠ করি সাল্ল আল হাবীব হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাত ওসালাম আলাইকা কয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম প্রিয় প্রিয় ইসলাম ভাইরাও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসন অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করি কেননা রসুল করিম সাল্লাহ আলি আসসালাম এরশাদ করেন নিজাতুল খায়রুম খায়রম্মিনা আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ আসবাজাল্লাহার সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য এলমেদিন অর্জনের জন্য আমাদের আঁকিদাকে শুদ্ধ রাখার জন্য আমলকে শুদ্ধ রাখার জন্য ইনশাআল্লাহ তালা এই বয়ান আমরা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লা তালা প্রিয় প্র ভাইরা ও মাদাইছেন দর্শক বিন্দু আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা শুনব আর তা প্রায় আমরা শুনে থাকি বিভিন্ন ব্যক্তি এর মাধ্যমে এই শব্দ চয়নটি হয়তোবা এর ব্যাপারে আমাদের কারো কারো বিভিন্ন ধারণাও সৃষ্টি হয়েছে আর সেই বিষয়টি হচ্ছে বেদাত হ্যাঁ বেদাত আজকে আমরা বেদাত এর আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ বেদাত কাকে বলে এটার করলান, অকল্যাণ কি কি বিষয় আছে আমরা চেষ্টা করব এ বিষয় নিয়ে কথা বলার জন্য হয়তোবা বেদাত আমরা একটি অনুষ্ঠানের মাঝে হয়তো শেষ করতে পারবো না এই টপিক্স এই বিষয়ের উপর এজন্য হয়তোবা আমাদের দুই বা তিন অনুষ্ঠানের মধ্যে আমরা এই বেদাতের সম্পর্কে জানার চেষ্টা করবো পিছনে ভাইরাও মাদানীচল দর্শক অবশ্যই এই বেদাঁত সম্পর্কে জানার জন্য আমাদের চিন্তাশীল এবং বুঝের মাধ্যমে বিষয়গুরুকে শুনতে হবে আসুন আমরা জেনে নিই আত সম্পর্কে আত এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নতুন জিনিস নতুন কিছু যা পূর্বে ছিল না যেমনইভাবে মহান আল্লাহ আলা কোরআনুল কেরিমের সুরা আহকাফ এর নয় নাম্বার আয়াত এর মাঝে এরশাদ আমি নতুন রসুল নই কোরআনুল কেরিমে আল্লাহ সুহায়ন সুরা বাকারার একশো সতেরো নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ তাবারকাল আসমান ও জমিন সমূহের সৃষ্টিকর্তা তিনি নতুন থেকেই পূর্ব ছাড়াই পূর্বে কেউ সৃষ্টি করেননি তিনি সৃষ্টি করেছেন আল্লাহ আলা। কোরআনে পাকের সুরা হাদিদ এর সাতাইশ নম্বর আয়াতে আয়াত অংশের কিছু অংশের মধ্যে এরশাদ ফরমান সন্ন্যাসবাদ তারা নিজেরাই প্রবর্তন করেছিল আমি তাদেরকে হুকুম দেইনি এই আয়াতে কারিমাগুলোতে বেদাৎ শব্দকে শাব্দিক অর্থে অর্থাৎ সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুনভাবে শুরু করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে আমরা বুঝলাম যেটা নতুন সেটা হচ্ছে বেদাত যেমন মিরকাত শরিফের বাবুল ইতেসাম বিল কিতাবি অসন্না শীর্ষক অধ্যায় বর্ণিত আছে লেখা রয়েছে যে ইমাম নব্বী আলাই রাহমা তিনি বলেন যে বেদাঁত সে কাজকে বলা হয় যা বিগত কোনো কিছুর অনুকরণ ছাড়া করা হয় এই দিক থেকে বেদাঁত তিনটি অর্থে ব্যবহৃত হয় নতুন কাজ যা হুজুর করিম সাল্লাহ আলসালামের পরে সূচিত হয়েছে শুরু হয়েছে দ্বিতীয়ত সুন্নতের বিপরীত কাজ যা সুন্নতকে বিলুপ্ত করে সুন্নতকে নষ্ট করে দেয় তৃতীয়ত সেই সব বদ আকিদা যা পরবর্তীতে হুজুর সাল্লসলাম জামানার পরে সৃষ্টি হয়েছে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী মাদানীছেন দর্শকবৃন্দ আমরা জানলাম বিদাত সম্পর্কে নবসৃষ্টি এর পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে উলামা ইকেরাম কিতাবের মধ্যে লিখেছেন নবী করিম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের জাহিরি ওফাত মোবারকের পর যে সকল কাজগুলোকে শুরু করা হয়েছে তাকে বেদাত বলা হয় যেমনইভাবে এর উদাহরণ রয়েছে যাতে ওমর রাজি আল্লাহ তালহ তিনি তিনার শাসন আমলে রসুল করিম সাল্লাহ সাল্লাম এর ওফাত মোবারকের পর প্রথম খলিফা নিযুক্ত হন হজরতে আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তাল্লাহ তিনার খিলাফতের পর এর দায়িত্ব গ্রহণ করেন হজরতে ওমর এ ফারুক আজম আল্লাহ তুালহ তিনার শাসন আমলে তারাবির নামাজকে জামায়াতের মাঝে নিয়ে আসা হয় হজর করিম সাল্লাহআলামের জামানাতে এবং আবু বকর রাদি আল্লাহ জামানাতে ব্যক্তি পর্যায়ে তারাবির নামাজকে আদায় করা হতো ওমর আল্লাহ তাল সময় এসে সেটাকে একত্রিত করা হয় জামাতের প্রবর্তন করা হয় এটা প্রবর্তন করার পর ওমর রাদি আল্লাহ তাল সাথ করলেন হাজা বেদায়তন হসানা এটা কতই না উত্তম বেদায়াত এবং এটা উম্মতে মুসলিমার ইজমায় উম্মত হয়েছে সকল এটা ঐক্যবদ্ধ হয়েছেন তার মানে এই হাদিসে করিমার মাধ্যমেও আমরা জানতে পারলাম যে কল্যাণকর কাজ শুরু করলেন এবং সেটার ব্যাপারে বললেন এটা বেদাতে হাসানা অর্থাৎ এর থেকে এই সংজ্ঞাটাও বের হয়ে আসে হুজুর আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি পর্দার পর যেসব কাজগুলোকে বলা হয়েছে করা হয়েছে সূচনা হয়েছে সেটাকে বলা হয় বেদাত হ্যাঁ এই বেদাঁত এর প্রকারভেদ রয়েছে আবার প্রকারেরও প্রকারভেদ রয়েছে প্রথম প্রকার যে বিষয়গুলো আসবে যেটা আমরা শুনলাম প্রথমত যে হুজুর সাল্লাম যেটা ভালো কাজ সূচিত হয়েছে শূন্য বিলুপ্ত করে বদ আকিলা একটা হচ্ছে এতে কা আকিদাগত বেদাত আরেকটা হচ্ছে আমালি আমলগত বেদাত এতে আকিদাগত বেদাত সেটা যেটা নবী পাক আলাইহি ওয়াসাল্লামের জামানার পর নতুন নতুন আঁকিদার উদ্ভাবন করা হয়েছে এবং মূল ইসলামী আঁকিদা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে প্রিয় ইসলামী ভাইরা এই ক্ষেত্রে সঠিক আর ভুলের বিষয় নয় বরং যেহেতু এখানে বেদাতের কথা বলা হচ্ছে রসুল সাল্লু সাল্লামের জামানায় যে ভুল আঁকিদাগুলো যে ভুল কনসেপ্টগুলো যে ভুল ধারণাগুলো বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের লোকদের ছিল সেগুলো বেদাত নয় বরং সেটা নবীর জামানায় যেমন ইহুদিদের আঁকিদা খ্রিস্টানদের অগ্নি পূজারীদের আঁকিদা বিভিন্ন সম্প্রদায়ের আকিদা। কিন্তু ইসলামের মাঝে হজুর আলাইহ ওয়াসাল্লাম এর জাহিরি হায়াতের পর যে সকল খারাপ বিষয় আঁকিদাগুলো সংযোজিত করা হয়েছে শুরু করা হয়েছে ওগুলোকে বলা হয়েছে সাইকি আ। যেমন খারেজি সম্প্রদায় এবং তাদের আকিদা রাফিজি সম্প্রদায়ের আকিদা জেলা সম্প্রদায়ের আকিদা এগুলো হুজুরে করিম সাল্ল্লাহসালামের পরবর্তীতে সূচিত হয়েছে তকদিরকে বিশ্বাস না করা হুজুর সাল্লামের পরবর্তীতে এইগুলো বিশ্বাস হয়েছে হুজুর আলী ওয়াসাল্লাম হচ্ছেন খাতাম নবীন এই আঁকিদা পরিপন্থী করে যারা আঁকিদা বিশ্বাস করে যে হুজুর ইসলামের পরবর্তীতে নতুন কোন নবী আসার বিশ্বাস করে এটা বেদাতে সজ্ঞিয়া এবং সেটা এতে কাদে আঁকিদাগত বারোশো হিজি পরে এসে বিভিন্ন ভ্রান্ত আঁকিদা মা আল্লাহ থেকে পানা আল্লাহ সুবাহানহতাল মিথ্যা বলার ব্যাপারে ক্ষমতা রাখেন নবী পাক সাল্লাম এলমে গায়েব জানেন না হো আল্লাহ থেকে পানা এরকম যে সকল খারাপ আঁকিদাগুলো বিশ্বাসগুলো কনসেপ্টগুলো নিয়ে আসা হয়েছে যেমন কদরিয়া সম্প্রদায় এরকম বিভিন্ন যে ভ্রান্ত আঁকিদাগুলো নিয়ে আসা হয়েছে এইগুলো আঁকিদাগত এহতেকা কাদি বিষয় আর যে আমলগত সেই বিষয়টি রয়েছে আমলের ক্ষেত্রে গিয়ে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ শরীয়তের পরিভাষায় বেদাত বলতে সেসব আঁকিদাও আমলকে বলা হয় যা হজুর সাল্লাহ আলিয়াল্লামের জাহেরি জিন্দিকিতে ছিল না পরে প্রচলন হয়েছে এই সংজ্ঞা থেকে প্রতীয়মান হলো বেদাত দুই রকম বেদাতে এহেতেকি আর বেদাতে আমালি তো প্রিয় ইসলামী ভাইরা এরই সাথে সাথে যে বিষয়টি বেদাতে হাসানা কল্যাণকর বেদাত এ সম্পর্কে কি রয়েছে আমরা প্রথমত এই বিষয়গুলো আসব বেদাতের সংজ্ঞাগুলো সংজ্ঞাগুলো আসার পর এর প্রকার বেদগুলো এরপর স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। বেদাতে হাসানা কল্যাণকর বেদাত কল্যাণকর কাজ এই কল্যাণকর কাজ যেটা আল্লাহ তালার নির্দেশ দেননি এটা কি কেউ করেছে কোরআনুল করিমে কি এর বর্ণনা রয়েছে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা কোরআনুল করিমেও এর বর্ণনা রয়েছে যেমন আল হাদিদ এর সাতাইশ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানহালা ইরশাদ ফরমান আমি তাদের আত্মায় যা তারা অনুসরণ করেছে আরাম ও রহমত দান করেছি সন্ন্যাসবাদ তারাই প্রবর্তন করেছিল আমি তাদেরকে এর হুকুম দেইনি আল্লাহ রেজাবন্দির উদ্দেশ্যে এর সূচনা করেছিল তাদের মধ্যে যারা ইমান এনেছে আমি ওদেরকে পুরস্কার দিয়েছি এ আয়াত থেকে বোঝা গেল যে ঈসাইগন বনি ইসরাইল ইসা আলহ ইসালামের উন্মতিদের ঘটনাকে কোরআনে পাকে এখানে বর্ণনা করা হয়েছে পৃষ্ণেরা মনে রাখবেন উম্মতে মোহাম্মদীর মধ্যে সন্ন্যাসবাদ এটা নিষিদ্ধ রয়েছে হুজুরে করিম সাল্লাহাম সন্ন্যাসবাদে বৈরাগ্যতাকে বিলুপ্ত ঘোষণা করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন এটা বনি ইসরায়েলের সেই ঘটনাকে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে বনি ইসরায়েলরা সন্ন্যাসবাদকে গ্রহণ করেছিল এটা আল্লাহ সুবহানহাতা এটাকে হুকুম দেননি কিন্তু তারা এটাকে গ্রহণ করেছিল আল্লাহ সুবহান হাত ওই কল্যাণকর কাজের প্রশংসা করেছেন প্রশংসা করে এটা যখন তারা আবার ছেড়ে দিয়েছে তার জন্য তিরস্কারও করেছেন আল্লা তাল্লাহ কোরআন মাজিদের এই সাথে ফরমান ফামা ফামার আয়াতিহা। এটাও তারা যথাযথভাবে পালন করেনি লক্ষ্য করুন এখানে বেদাতের জন্য নিন্দা করা হয়নি বরং এটা চালু না রাখার নিন্দা করা হয়েছে যেহেতু এটা ওই সময়ের জন্য কল্যাণকর ছিল প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ তো উম্মাতে মোহাম্মদীর মাঝে যে সকল বিষয়গুলো আসবে এই কল্যাণকর বিষয়গুলো থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে সবচেয়ে ভালো কাজ হচ্ছে সেটার উপর অর্থাৎ কল্যাণকর বিষয়ের উপর অটল থাকা প্রিয় ইসলামী ভাইরা মিশকাত শরীফের বাবুল এরাইতে সাম বিলকিতা বি এর অধ্যায়ের প্রথম হাদিসে আছে আন রদি আল্লাহ তা আলা আন কয়লাত কয়লা রসুল আলহসাল আলাহ আলাইহুয়াসাল্লাম মান আহদাতা ফি আমরিনা হাদা মালাই আই সামিন হু ফাউয়ারদ যে ব্যক্তি আমার এই ধর্মে ওই ধরনের আঁকিদার প্রচলন করে যা ধর্মের বিপরীত সে অভিশপ্ত এখানে হাদা শব্দের অর্থ আঁকিদায়ের জন্য করা হয়েছে যে ধর্মের অপর নাম হচ্ছে আঁকিদা আর আঁকিদাই হচ্ছে ধর্মের মূল গৌণ আমল আমলসমূহ যেমনইভাবে কেউ যদি বে হয় সে যদি ফরজকে তরক করে সে ইসলাম থেকে খারিজ হবে না কিন্তু আঁকিদা যদি কারো খারাপ হয়ে যায় সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে হ্যাঁ নামাজের জন্য ফরজ আমল যদি না করে তার জন্য সে শাস্তিপ্রাপ্ত হবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এমনইভাবে مرقات ابن قال القاضي المعنى من أحدث في الإسلام رأيا لم يكن له من الكتاب والسنة سنة ظاهر أو خفي ملفوظ أو مستنبط فهو مردود عليه قيل في وصف الأمر بهذا إشارة إلى أن أمر ইসলামী কামুলা অর্থাৎ ইমাম কাজী আয়াজ আলহ রাহমা বলেন যে কেউ ইসলামে এই ধরনের আঁকিদা প্রচলন করে যা ধর্মের পরিপন্থী সে মরদুদ এখানে আমরি হাদা দ্বারা ওদিকে ইঙ্গিত করা হয়েছে ইসলামের ব্যাপারটা পরিপূর্ণ হয়েছে প্রমাণিত হল যে বেদাত এটা আকিদাকে বলা হয়েছে মিশকাতের এ অধ্যায়ের মধ্যে এটা রয়েছে হাজারতে উমর রদি আল্লাহ তালকে কেউ বললো যে অমুক ব্যক্তি আপনাকে সালাম বলেছে তখন ওমর রদি আল্লাহ তলানহ বললেন আমি জানতে পারলাম সে বেদাতি হয়ে গিয়েছে তাকে আমার সালাম বলবে না জিজ্ঞাসা করার বেদাত কীভাবে হতে পারে ফরমান হুজুর সাল সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে কদরিয়া সম্প্রদায়ের বেলায় ভূমি ধসে যাবে চেহারা বিকৃত হবে অথবা পাতর বর্ষিত হবে ইমাম তিরমিজ আলাই রহমা ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা এই হাদিসটি সংকলন করেছেন তিনি ইমাম তিরমিজি বলেন এই হাদিসটি হাসান সাহে গরিব ভাইরা আমরা শুনছিলাম এই বিষয়টি যে আঁকিদাগত বিষয়টাকেও বেদা আত বলা হয় এবং আমলি বিষয় আমলের ক্ষেত্রে গিয়ে যে বেদা আত এটা দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে হাসানা আরেকটি হচ্ছে আ হাসান অর্থাৎ উত্তম যেটা কোনো সুন্নতের বিপরীত নয় সুন্নতকে বিলুপ্ত করে না ইসলামের মাঝে খারাপ কিছুকে প্রবেশ করায় না বরং ইসলামের মাঝে কল্যাণকর বিষয়কে নিয়ে আসে কল্যাণকর বিষয়গুলোকে ডেভেলপ করে উন্নয়ন করে ইসলামের ক্ষেত্রে যুগের পরম্পরায় যুগের চাহিদা অনুযায়ী এই সকল বিষয়গুলোকে এর মাধ্যমে সেটা পরিপূর্ণ হয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যাব সে এক্সাম্পলের উদাহরণের দিকে আসুন আমরা প্রথমে রসুল করিম সাল্লাহ সাল্লাম নতুন কোনো আমল করার ক্ষেত্রে ভালো কল্যাণকর কোনো কিছু করানোর ক্ষেত্রে এটা অনুমোদন প্রদান করেছেন কিনা বা এটা বৈধ কিনা এর মাধ্যমে সবাব হাসিল করা যাবে কিনা এ সম্পর্কে আমরা জেনে নেই যেমন শাহি মুসলিম এর দ্বিতীয় খণ্ডের সাতশো চার নম্বর পৃষ্ঠায় এবং মিশকাত শেরিফের প্রথম খণ্ডের বাহাত্তর পৃষ্ঠায় সুনানে নাসাই শরিফের দুই হাজার পাঁচশো নম্বর হাদিসে আর সুনানিল কোবরা এর দুই হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিসে সুনানে আবি দাউদ এর সাতশো পাঁচ নম্বর হাদিসে সুনানে ইবনে মাজা এর মোকাদ্দা প্রথম খণ্ডের চৌহত্তর পৃষ্ঠায় দুইশো তিন নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত রয়েছে যেমনইভাবে সরকার নুরে মুজাসাম সাল্ল আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ ফরমান অর্থাৎ যে কেউ ইসলামের মধ্যে ভালো রীতিনীতি ভালো কাজ প্রচলন করে সে এর জন্য সবাব পাবে যারা এর উপর আমল করবে এর জন্য সবাব পাবে তবে তাদের সবাইয়ের মধ্যে কোনো কমতি হবে না এবং যারা ইসলামে মন্দ রীতি প্রচলন করে এর জন্য তাদের পাপ হবে এবং যারা এর উপর আমল করবে তার জন্য পাপের ভাগী হবে তবে ওদের পাপের বেলায় কোনো কমতি হবে না সুতরাং বুঝা গেল ইসলামের কোনো ভালো কাজের প্রচলন করাটা হচ্ছে সবাবের আর মন্দ কাজ করাটা হচ্ছে পাপের ভাগী হওয়া স্পষ্ট হুজুর কারিন সালাম করে দিয়েছেন যে ভালো কাজ করতে থাকবে যুগের পরম্পরায় সময়ের সাথে সাথে ভালো কাজগুলো করবে যে এটার সূচনা করবে ওই ভালো কাজগুলোর ওই সূচনা হওয়ার পর ওই কাজের উপর যারা আমল করবে যে সেটা সব পেলো যারা আমল করবে তারা সব পাবে পাশাপাশি যে উদ্ উদ্ভাবন করেছে শুরু করেছে ওই আমল করার কারণে সেও সব পেতে থাকবে তাতে ওই আমলকারীর কোনো সব কমতি হবে না এবং যে শুরু করেছেন তারও স্বভাবে কোনো কমতি হবে না খারাপের দিকটা ঠিক একইভাবে রয়েছে প্রিয়ায়রা ও মাদানী ছিল দর্শকবৃদু স্বামীর ভূমিকায় ইমাম আবু হানিফা আলী রহমা এর ফজিলত বর্ণনা প্রসঙ্গে উল্লেখ রয়েছে উলামাই কালাম বলেন এই সব সমূহ ইসলামের কানুন হিসেবে প্রযোজ্য যে কেউ ইসলামে কোনো মন্দ কাজের সূচনা করলে উপর সমস্ত আমলকারীদের গুনাহের ভাগী হবে আর যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রচলন করেন তিনি কেমত পর্যন্ত সমস্ত আমলকারীদের স্বভাবের ভাগিদার হবেন এ থেকে প্রমাণিত হলো ভালো বেদাঁত স্বভাবের কাজ মন্দ ভেদা আত কাজ আমরা জানলাম যে হুজুর করিম সাল্লাহ সালামী এরশাদ করে দিয়েছেন যে ভালো যখন কেউ কোনো কাজ করবে এটা স্বভাব পেতে থাকবে যেমন হাজরতে উসমানে গনীর দিয়ে আল্লাহ তানোর সময় বিভিন্ন বিচ্ছিন্নভাবে ছিল কোরআনের পাক তিনি একসাথে পাণ্ডুলিপি তৈরি করেছেন একভাবে প্রবর্তন করেছেন কোরআনুল করিমকে যদি আমরা ধরি কোরআনুল করিম হুজুরে করিম আলী ওয়াসাল্লামের জাহিরি হায়াত মুবারকের সময় তিরিশ পাড়ায় বিভক্ত ছিল না রুকু ছিল না সুরার নামকরণ দিয়ে ছিল না জের জবর দেয়া ছিল না এই সকল বিষয়গুলো হুজুরে করিম সাল্লাহ আলী হিসালামের পরে যুগের প্রয়োজনে সময়ের প্রয়োজনে এগুলোকে দেয়া হয়েছে কোরআনুল করিম আজকে যে আমরা প্রিন্টেড কোরআনুল করিম পাঠ করি তেলাওয়াত করি দেখি এই কোরআন কি নবী পাক সাল্লাহু জামানাতে ছিল কাগজ তো শুরু হতো সেদিন লেখা আজকে আমরা প্রেসের মাধ্যমে কম্পিউটারে কম্পোজিং করে সেটাকে লিখছি কম্পিউটার আবিষ্কার তো সেদিন আমি যদি প্রশ্ন করি জানতে চাই যে আমি কোরআনুল ক্যারিমকে লেখার জন্য কোরআনুল ক্যারিমকে প্রিন্ট করার জন্য আমি কম্পিউটার কিনব প্রেস বানাব তাহলে কি এটা সাওয়া হবে না কেউ যদি এখন কোরআন শরীফ কাগজের যে কো প্রিন্টেড কোরআন এটা ক্রয় করে পাঠ করে এটাকে সাও হবে না তো প্রিন্টেড কোরআন তো নবী পাক সাল্লাহ আল জামানাতে ছিল না এটা তো বেদাত আমরা যেহেতু প্রথমে জেনে নিয়েছি যেটা নবী পাক সাল্লাহ ইসলামের জাহিরি হায়াত মুবারকে ছিল না সেটাকে বেদাত বলা হয় এটা তো বেদাত কিন্তু কল্যাণকর হাসানা উত্তম প্রিয় ইসলাম ভাইরা ও মাদাই চ্যানেল দর্শকবৃন্দ এ তো গেল কোরআনের কথা আজকে আমরা যারা হাদিস পাঠ করছি এবং সকলেই এই ব্যাপারে ঐক্যমত সবাই আমরা জানি কোরআনুল করিমের পর সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হচ্ছে বুখারি শেরিফ এই বুখারি ইমাম বুখারি আলী রাহমা তিনি এই কিতাবটি লিখেছেন কত হিজড়িতে হুজুর সাল্ল আলী ওসাল্লামের জাহিরি ওফাত মুবারকের দীর্ঘ বছর পর শত বছর পর তার আগমন এবং তিনি পরবর্তীতে ইমাম বুখারি লিখেছেন যেটা হুজুর সাল্লাহ আলিয়াল্লাম সাহাবাই করাম এর জামানায় ছিল না হুজুর সাল্লাহ আলি সাল্লাম আবু বাকার অমর ওসমান আলী রদিউল্লা তাইনের খেলাফতের সময় যেটা সূচনা হয়নি যে বুখারির নাম আসেনি সেটা তো এখন যদি আমি বলি বোখারি শেরিফ এটা পাঠ করা কি সবের কাজ নয় নিঃসন্দেহে হ্যাঁ মূল সেটা ঠিক রয়েছে যে এটা রসুলের করিম সাল্লাহ আলী ইসলামের হাদিসে করিমা বোখারি শরীফের আজকে আমরা খতম পাঠ করি না বিভিন্ন জায়গাতে নিঃসন্দেহে ভালো কাজ সাহবের কাজ কিন্তু এটা কি রয়েছে হুজুসুল ইসলামের জামানাতে তো বোখারির অস্তিত্বই ছিল না কিতাব বোখারির সাবা জামানাতে ছিল না অস্তিত্ব তাহলে সেখানে খতম পড়বে তো দূরের কথা নামই তো সেখানে নেই কিতাব যে একটা হবে সেটা হয়েছে বহুত পরে তার মানে আমরা বুঝতে পারলাম যে যার মাধ্যমে যে হাদিস কিছুক্ষণ পূর্বে রেফারেন্স হিসেবে নাসাই তিরমিজি মুসলিম শরীফের হাদিস উপস্থাপন করা হলো রসুলসাল্লাস্লামের পর ক্যামত পর্যন্ত যে কোনো ভালো কাজের শুরু করবে সে সবাব পেয়ে যাবে আর যে মন্দটা করবে খারাপ কিছু করবে সে তার মন্দের গুনাহের ভাগি হতে থাকবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদার জিয় দর্শকবৃন্দ এ থেকে আমরা স্পষ্ট হলাম বেদাত এটা কল্যাণকর এবং অকল্যাণকর অর্থাৎ বেদাতে হাসানা বেদাতে আ। আল্লাহ সুবাহানা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক আমরা প্রথমেই এই বিষয়টা আজকে বোঝার চেষ্টা করলাম যে বেদাত এটা নব আবিষ্কৃত নবীপাক সসামের পরে যেটা শুরু হয়েছে কোরআনে পাকে বর্ণিত রয়েছে এবং হাদিসে কারিমাতেও বর্ণিত রয়েছে হ্যাঁ বেদাত বলা হয়েছে প্রতিটি বেদাত হচ্ছে গোমরা আর সে গোমরা মিনিংস হচ্ছে উদ্দেশ্য হচ্ছে হুয়া সৈারাপ আ খারাপ কাজগুলো আমরা ই ছাড়া আগামী অনুষ্ঠানে বেদাতের প্রকার ভেদগুলোকে নিয়ে আরও শোনার চেষ্টা করব আল্লাহ সোহান হাত আমাদের সবাইকে বেদাতে আ থেকে মুক্তি দান করুক খারাপ কাজগুলো থেকে বেদা থেকে বেছে মন্দ বেদা থেকে বেছে সুন্নতের ওপর আমল করার সৎ কাজগুলো করার সৌভাগ্য দান করুক আমিন বিজাহিন্নগিলামিন সাল্লাইসাল্লাম বুজুর্গা বুজৰ্গ দে বুজু গেৰা কিদাৰ বুজু